গোঘাটের সুন্দরপুর রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি রক্তদান শিবির ও কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই এদিন মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর এলাকার প্রায় 16 জন আশাকর্মী এবং পুলিশ কর্মী সহ শিবির ভলেন্টিয়ারদের এই কোভিড সিচুয়েশনে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানানো হয়। উল্লেখ্য, প্রায় 50 জনেরও অধিক রক্তদাতা আজ এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা কি জানিয়েছেন শুনে নিন। এই করোনা ভাইরাসকালে বেশ কয়েক মাস ধরে, প্রায় 7 মাস ধরে বিগত, আমরা সকলে বাড়ির মধ্যে আবদ্ধ। এই অবস্থায় কিন্তু হসপিটালে যে সমস্ত রোগীদের প্রাথমিক রক্তের প্রয়োজন, অর্থাৎ যাদের রোগ অস্থিমজ্জা সংক্রান্ত বা দুর্ঘটনায় আঘাত হয়ে রক্তের প্রয়োজন বা প্রসবজনিত বা আরও অন্যান্য রোগে অ্যানিমিয়া সংক্রান্ত, কিন্তু তাদের রক্তের যোগান কিন্তু কম। এর ফলে স্বাস্থ্য দপ্তরকে হিমশিম খেতে হচ্ছে সমস্ত রোগীকে রক্ত দেওয়াটা। সেই জন্যই আমাদের সুন্দরপুর রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্রের পক্ষ থেকেই এরকম একটা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা রক্তদান শিবির করে হসপিটালের হাতে অনেকগুলো রক্ত তুলে দেব। আর সেটা এর মাধ্যমে আমরা এই এই কোভিড 19-এর সঙ্গে লড়াই করতে করতে আমরা কোভিড 19 যোদ্ধাদেরকে পেয়েছি, যেটা আমরা স্বাস্থ্যকর্মী এবং পুলিশকর্মী যারা কোভিড 19-এর সঙ্গে যোদ্ধার সহযোগিতা করছে, তারা সামনের সারিতে থেকে আমাদেরকে বিভিন্ন রকমভাবে উপযোগিতা দিচ্ছে, যেটা আমাদের সুবিধা হচ্ছে। মানে গ্রামের মানুষ যাতে করোনা বা কোভিড 19-এ বেশি সংক্রামিত হয়ে না পড়ে, পুলিশ প্রশাসন যেমন বিভিন্ন রকম কঠোর আইন প্রয়োগ করে আমাদেরকে সচেতন করছে, তেমনি স্বাস্থ্য দপ্তর কিন্তু আমাদেরকে বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট দিয়ে করোনা রোগীদেরকে আমাদেরকে দ্রুত সুবিধা দিচ্ছে। সেই জন্য সুন্দরপুর রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্রের পক্ষ থেকেই আমরা আজকে এরকম একটা উদ্যোগ নিয়েছিলাম যে এই রক্তদান শিবিরটা আমরা শুরু করব কোভিড 19 যোদ্ধাদেরকে সম্মান জ্ঞাপন বা শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। আমরা তাই করেছি, সেখানে প্রায় 46 জন সিভিক পুলিশকর্মী বা সিভিক ভলেন্টিয়ার এবং আমাদের স্বাস্থ্য দপ্তর, আশাকর্মী, ANM, CHO ম্যাডাম সকলকে মিলে আমরা প্রায় 16 জন স্বাস্থ্য দপ্তরের এই সমস্ত কর্মী, কিছু কনস্টেবল বা SI এসেছিলেন, সকলকে সংবর্ধনের মাধ্যমে আমরা অনুষ্ঠানটির সূচনা করেছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল কোভিড 19 যোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া এবং তার মাধ্যমে একটা রক্তদান শিবির। কতজন রক্ত ডোনেট করতে হবে? আমাদের টার্গেট ছিল 50+, তবে আশা করছি 70+ যাবে, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি। আপনার নাম? আমার নাম অমিত কুমার ধূত, আমি সুন্দরপুর রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্রের প্রধান শিক্ষক। কোতুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোতুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।